সালাম আলাইকুম অনলাইন জগৎবাসী, আপনাদের আমি ভীষণ ভালোবাসি। আগেই বলে নিচ্ছি, এটা কোনো প্রফেশনাল লোকদের জন্য নয়, যারা বিগিনার তাদের সমস্যা সমাধানের জন্য আজকের এই আমার আপ্রাণ প্রচেষ্টা। তাই আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, গদবাদাই লগ ইন ড্যাশবোর্ডটাকে কিভাবে কাস্টমাইজ করে নিজের মনের মতো করে তৈরি করা যায়, কাজে যাওয়া যায়। এই জন্য আমাদের একটা প্লাগইন প্রয়োজন হবে। তো যথারীতি অ্যাড নিউ প্লাগইনে গিয়ে অ্যাড নিউতে ক্লিক করবেন, সার্চ করে লিখবেন, লিখবেন কাস্টম লগইন, তাহলে চলে আসবে কাস্টম লগইন পেজ। সো যথারীতি এটা অ্যাক্টিভ করে নেবেন, স্টল অ্যাক্টিভ হয়ে গেছে। এখন সোজা চলে যাবেন লগইন পেজ সেটিংস এ গিয়ে, দেখতে পারেন এর অন্যান্য কাজও আছে, শুধুমাত্র যে লগ ইন পেজটা কাস্টমাইজ করবেন তা না। সেটিংস এ গিয়ে সেশন এক্সপায়ার হচ্ছে কত মিনিটের মধ্যে এটা লগ আউট হয়ে যাবে, মনে করেন আপনি কোনো কারণে লগ আউট করে না করে এটাকে রেখে দিলে এটা অটোমেটিক লগ আউট হয়ে যাবে, 10 দিলে 10 মিনিট, এটা যে যার মতো, আমি দিচ্ছি না। তো অটো রিনেম রিমেম্বার মি, এটা অটোমেটিক কেউ দিলে রিমেম্বার মি হয়ে যাবে। আচ্ছা এগুলো দেখে নেবেন, যদিও আজকে এগুলো কাজ করবো না, তারপরে আপনাদেরকে সামান্য পরিচয় করে দিচ্ছি। লগ ইন করতে পারবে অনলি ইউজার অথবা অনলি ইমেল, আমি বোধ দিয়ে রাখলাম। ওকে, যা মনে আছে তেমন থাক। চলে যাবো কাস্টমাইজার, কাস্টমাইজারে ক্লিক করলে আপনাকে লগ ইন পেজটা ডিফল্ট দেখাবে। অ্যাকচুয়ালি আমার এটা দেখাচ্ছে কারণ আমি এর আগে এভাবে কাজ করেছিলাম, তো সেভ সেভ আছে, দেখেন তো দেখে নেই প্রথম থেকে কিভাবে করতে হবে। এখানে আপনি যে টেমপ্লেটের একটা আইকন দেখতে পাচ্ছেন, টেমপ্লেটের মধ্যে যে আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে দিলে আপনার টেমপ্লেটটা শো করবে। এগুলো হচ্ছে পারচেস করা যায়, এটা যদি প্রিমিয়াম নেন তাহলে এগুলো আনলক হবে, আর এটা নর্মালি ডিফল্ট থাকে। ডিফল্ট এটা ক্লিক করলেন বা যা থাকে, সো থিম কিছু করলেন না, চেঞ্জ দ্য ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। যদি মনে করেন যে বাইরে আপনি এখানে যেগুলো আছে সেগুলো পছন্দ হচ্ছে না, বাইরে থেকে আনবেন, তাহলে সিলেক্ট দিবেন মিডিয়া থেকে বা আপনার যেটা ভালো লাগে সব। আমি এটা নিলাম, সিলেক্ট করে দিলাম। এটাই ভালো লাগতেছে। আচ্ছা এখানে ব্যাকগ্রাউন্ড গেল, ব্যাকগ্রাউন্ডের পরে কাস্টম লগ ইন ফর্ম, মানে এই যে লগ ইন ফর্মটাকে সেটা কাস্টম করতে পারবেন। এখানে এই কালারটা আছে, আমি কালারটা ব্যবহার করব না, তাই এনেবল টু ফ্রম ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সিটা অন করে দিলে কালারটা কিছু থাকবে না, ঠিক আছে। আচ্ছা এরপরে এখান থেকে লোগোটা চেঞ্জ করব অবশ্যই। আমার এই লোগোটা এখানে আপনার নর্মালি যেটা থাকে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের নিজস্ব লোগো থাকে, সো আপনি আপনার কোম্পানির লোগো ব্যবহার করতে পারবেন। তো হ্যাঁ এরকম আপনার থাকে নিজস্ব, সো আমি এখান থেকে লোগোটা এটা ইউজ করব। সো লোগো সিলেক্ট করে সেভ দিবেন, লোগোটা সেট হয়ে যাবে। লোগোর হাইট, লোগোটার হাইট ওয়েট এবং স্পেস কতটুকু হবে এগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যে এটা আসলে খুবই প্রিমিয়ার একটা প্ল্যাটফর্ম। তারপরে এখান থেকে ফিল্ডগুলোর আপনি পজিশন ওয়েট একটু বাড়তে পারেন, এই যে ঠিক আছে, ভালো লাগতেছে যথেষ্ট। এখান থেকে মিনিমাম হাইটটা লাগবে না, ফ্রন্ট রেশিও, ফ্রন্ট রেশিও ওকে এতগুলো হবে, 55 যথেষ্ট, সেটা লাগবে না। এবার এই ইমপ্যাক্টের ইয়াটা আমি এটাকে একেবারে ব্ল্যাক করে দিব, সেক্ষেত্রে ব্ল্যাক, ফুল ব্ল্যাক, ফুল ব্ল্যাকটা সম্ভবত ভালো লাগছে না। একটা কাজ করি, না তখন ব্ল্যাকটা করে, তো ফুল ব্ল্যাক দিলাম। ফিল্ড, ফিল্ডের ভিতরে যে কালার, টেক্সট কালার সেটা হোয়াইট, ওকে হোয়াইট ছাড়া অন্য কিছু কি
পার্ট ছাড়া এখানে অন্য কিছু ফুটার কথা না। তারপরও দিয়ে দেখি এবার কয়টা বেস্ট বেস্ট, এটা 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 এটাও ফুটে হালকা একটু। ওকে ঠিক আছে, টেক্সট উইড এটা প্রয়োজন নেই, না পারাটাও চলবে। একটা ফিল্ড লেভেল কালার ব্ল্যাক আছে, তো একেবারে হোয়াইট দিতে হবে, কারণ না হলে এই লেভেল গুলো আর লেভেল তো বুঝছেন না। তারপর একটু বলে দেই, এই যে ইনপুট ফিল্ড লেভেল কালার, এটা হচ্ছে যে এই যে লেভেল গুলো যেমন ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, এই লেভেল গুলোকে বোঝাচ্ছে আর কি। আর এটা হচ্ছে রিমেম্বার মি, আর এটা হচ্ছে রিমেম্বার মি, এটা কালারটা মানে এই যে এইখানে যে দেখছে যে রিমেম্বার মি এই কথাটা এখানে, যদিও কালোর কারণে দেখা যাচ্ছে না, আমি সাদা করে দিচ্ছি। লিখাটাকে একেবারে হোয়াইট করে দিলাম, এই যে এখন দেখতে পাচ্ছেন রিমেম্বার মি এই অপশনটা আসছে, এইটার কালারটা এখানে। ওকে, তেমন কোনো কাজ করবো না, যদি আমি এখানে আগে কাজ করছি এই জন্য ওগুলো সেভ হয়ে আছে। তারপরও আপনাদের আমি দেখিয়ে দিব বিষয়টা, এখানে এই যে কাস্টম ফন্ট ফরগট ফ্রম, এটা হচ্ছে আপনার ফর কাস্টমাইজার ফরগেট ফ্রম, মানে পাসওয়ার্ড ভুলে গেছেন সেটার যে ফরগেট ফ্রম যেটা আছে সেটা, ঠিক আছে। এটার আমি কিছু করছি না, আপনাদের প্রয়োজন হলে করে নিতে পারবেন। বাটন বিউটি, বিভিন্ন বাটন গুলোকে কাস্টমাইজ করে নিতে পারবেন, বাটন সাইজ, টপ, প্যাডিং, টিউস, বাটন বিউটি। বাটন বিউটি বলতে বোঝাচ্ছে যে এই যে লগ ইন যে বাটনটা আছে এটার এটার কথা বলা হচ্ছে। সো এখানে হোবার করলে এই কালারটা আসে, বাটন হোবারটা। সো আমি এখানে এটাকে এভাবে না রাখে একটু গ্রিনলি করে দিব। ওকে, এই যে দেখেন গ্রিন গ্রিন একটা ভাব আসছে। ওকে সরি, ভাবনা ফুল গ্রিন হয়ে গেছে। আর এদিকে হোবার বিউটি লাগবে না, টেক্সট হোবার, টেক্সটের হোবার গুলো ঠিক আছে, বাটন বিউটি শেষ। এখান থেকে চাইলে আপনি ওয়েলকাম মেসেজ সেট করতে পারবেন, যদি কেউ পাসওয়ার্ড ভুলে যায়, ফরওয়ার্ড পাসওয়ার্ড, সেক্ষেত্রে কি লিখে দিবেন, আর ওয়েলকাম মেসেজটা লগ ইন পেজে আসলে ওয়েলকাম জানাতে পারেন। এগুলো আপনাদের মার্জি মতো, আমি এগুলো কিছু ব্যবহার করছি না, ঠিক আছে। এরপরে আপনারা দেখে নিচ্ছি ফ্রম ফুটার, ফুটার বলতে এই যে এখানে আর কি, এইখানে কি ধরনের লেখা বুঝবেন। দেখুন লস্ট পাসওয়ার্ড আছে, ডিরেকশন, যদি কোনো ডিরেকশন আপনি দিয়ে রাখেন আর কি। ফুটার টেক্সট কালার, এই যে কালার টেক্সট কি কালার রাখবেন সেটা, আর হোবার কি হবে, হোবার এখন নীল হচ্ছে দেখছেন। আমি যদি এটাকে ইট থেকে আপনাদের জন্য ইয়েলো করে দিলাম, তো দেখবে যে এটা ধরলে ইয়েলো হয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু না, এই যে এডিটে ওকে নিচে যাই, ফ্রন্ট সাইজ, এখানে ফ্রন্ট গুলো বড় করতে পারবেন, ফ্রন্ট ব্যাকগ্রাউন্ড দিলে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন চাইলে। গো টু ব্যাগ, এই যে গো টু ব্যাগ, এখানে আমার নাম আছে কারণ সাইডের নামটা দেওয়া আছে, তাই সেক্ষেত্রে গো টু ব্যাগ, ব্যাগের এখানে আপনি ওভারলাইন দিতে পারেন, লাইন থ্রো দিতে পারেন, আন্ডারলাইন দিতে পারেন, টেক্সটটা ওভারের টেক্সটটা যদি আপনি ইউলো করে দেই তাহলে দেখবেন যেটা ইউলো হয়ে যাবে, ধরলেই ইউলো দেখা পেয়েছে। তার চেয়ে নীলটা ভালো ছিল, নীল তো না তো,
ডিপ ওকে আশা করি হ্যাঁ হয়েছে না হ্যাঁ হয়েছে টেক্সাস সাইজ একটু চাইলে বড় করে দিতে পারেন অনেক বড় হয়ে গেছে দেখছেন আমি ছোটই রাখবো দেখা না আমার যায় মতে ওকে যথেষ্ট বেগুন কালার কপিরাইট মেসেজটা দিতে পারেন এই যে কপিরাইট মেসেজটা যদি অন করে দেন তাহলে এখানে আপনার কপিরাইট মেসেজটা দেখাবে ঠিক আছে এই দেখাচ্ছে দেখছেন এই যে কপিরাইট মেসেজ দেখাচ্ছে এখানে আপনারা কপিরাইট মেসেজ লিখতে পারেন আমি তুলে দিচ্ছি আমি কপিরাইট মেসেজটা এখানে দিব না তাই আপনাদের কারো লাগলে দিতে পারেন ওকে ঠিক আছে চলুন পাবলিশ করে দিই শুরুতে তো দেখলেন ওটা কেমন দেখাচ্ছিল এখন পাবলিশ করা হয়ে গেছে এখান থেকে আমরা বের হয়ে যাব সাইট থেকে লগ আউট দিব লগ আউট দিলাম লগ আউট দিলে দেওয়ার পরে পুনরায় আবার লগ ইন করে এই যে দেখেন দেখছেন একদম এখন যেভাবে করছি সেভাবে হয়ে গেছে সো তাহলে আজ আমরা শিখে গেলাম যে কিভাবে সেই পুরনো এবং ওয়ার্ডপ্রেস এর মর্জি মতো যে লগ ইন ফর্মটা আমাদেরকে দেয় এটাকে কিভাবে কাস্টমাইজ করে নিজের মনের মতো করে তৈরি করতে পারবেন আশা করি আমার সাথে থেকে এই সমস্যাটা সমাধান করতে পারছেন ওয়ার্ডপ্রেস সংক্রান্ত অন্যান্য কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই জানাবেন আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের সেগুলো সমাধান করে দেওয়ার জন্য আল্লাহ হাফিজ